भारत माता के जय श्री राम जय श्री राम जय श्री राम। পাপি ঘোষের যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে নদিয়া জেলা এই এলাকাতে পথ অবরোধ চলছে। পাপি ঘোষের হত্যা কেন হলো? পাপি ঘোষ একটা প্রতিবাদী কণ্ঠ ছিলেন। পাপি ঘোষ লুটের বিরুদ্ধে আওয়াজ তুলতেন, তাই পাপি ঘোষকে শেষ করে দেওয়া হলো। মমতা সরকারের বিরুদ্ধে যারাই আওয়াজ তুলবেন তাকে খুন করে দেওয়া, তাকে মিথ্যা মামলা দেওয়া, তাকে তার বাড়ি ভাঙচুর করা, তাকে যে কোনো মিথ্যা মামলায় কেসে ঢুকিয়ে দেওয়া। মমতা সরকার এখন পশ্চিমবাংলায় পুলিশ আর গুন্ডাদেরকে দিয়ে এই সরকার চলছে। কোনো ভালো ভদ্র মানুষ এই পশ্চিমবাংলায় এই মমতা ব্যানার্জি সরকারের মধ্যে থাকতে পারেন না। মমতা ব্যানার্জি আজকে যে অবস্থা করেছেন আমরা তো বিরোধী হয়ে বলবই, আজকে তার সরকারের মন্ত্রীরা বলছেন লুটের রাজ চলছে, সুব্রত মুখার্জি বলছেন লুট হচ্ছে, আজকে রাজীব ব্যানার্জি বলছেন লুট হচ্ছে, আপনার এই এলাকার সাংসদও বলছেন লুট হচ্ছে, কিন্তু ভয়ে কেউ মুখে সামনে যেতে পারছে না। মমতা ব্যানার্জির ভয় আরো এক মাস দু মাস তিন মাস, এই তিন মাসের মধ্যে কেটে যাবে। বাংলায় মুখ্যমন্ত্রী না উমফানের ত্রাণ দিতে পারলেন, না করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারলেন। মৃত্যুকে লুকিয়ে রাখার এমন একজন মুখ্যমন্ত্রী তার ইমিডিয়েট রিজাইন দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু উনি দেবেন না, উনি দেহত্যাগ করবেন কিন্তু পদত্যাগ করবেন না। উনি লুটের রাজ করে যাচ্ছেন এখনো, প্রত্যেকটা পৌরসভাতে আপনারা দেখছেন যেখানে পৌরসভা আর সময় নেই, শেষ হয়ে গেছে, যেখানে ইলেকশন হবে সেখানে পার্টির লোককে বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে কেন্দ্র সরকারের ডেভেলপমেন্টের টাকা লুট করে আগামী দিন ভোটের রাজনীতিতে উনি মাঠে নামবেন। কিন্তু দিদিমণি, পয়সা দিয়ে ভোট কেনা যাবে না 2021 সালে। পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর পশ্চিম বাংলা রাখা যাবে না। তাই যুব হোক, ছাত্র হোক, মহিলা হোক, কৃষক হোক, সব প্রত্যেকটা মানুষ আজকে তৃণমূলের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। যত মারবেন, যত রক্ত ঝরাবেন, আরো আমরা মজবুত হয়ে পশ্চিম বাংলা থেকে আপনাকে শেষ করব, সরিয়ে দেব। এই কথা বলে আগামী দিন আরো বৃহৎ আন্দোলনের জন্য তৈরি থাকুন। এরকম খুন, এরকম হত্যা রোজই হবে। আজকে আমরা এখানে উপস্থিত আছি, কালকে দেখবেন আমাদের মধ্যে কাউকে খুন করে দেওয়া হবে। পুলিশ এফআইআর নেবে না, পুলিশ তাকে গ্রেফতার করবে না, তা সত্ত্বেও আমাদের লড়াই করতে হবে। এই লড়াই ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী শক্তি নেতৃত্বে আমাদের লড়াই করে পশ্চিম বাংলা থেকে একটা এমন পাকিস্তানি সমর্থক পাকিস্তান বানিয়ে দেওয়ার যে চক্রান্ত বাংলাকে করছেন, এই পাকিস্তানের লোক এই মমতা ব্যানার্জিকে পশ্চিম বাংলা থেকে সরিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষকে এক জায়গা থাকতে হবে। এই কথা বলে সবাইকে অভিনন্দন করে আজকে এই এখানে পথ অবরোধে যারা উপস্থিত হয়েছেন, নিশ্চয়ই কিছু লোকের কষ্ট হচ্ছে, আমাদের মানুষের কষ্ট হচ্ছে, রাস্তায় যারা গাড়ি চালাচ্ছে তাদের কষ্ট হচ্ছে। ক্ষমা চেয়ে বলছি, আমাদের কাছে কোনো উপায় নেই। আমরা এই যে সরকার, মমতার সরকার, এই সরকারকে শোনাবার জন্য আর কোনো পথ নেই, সেই জন্য পথে নেবে প্রতিবাদ করে এই সরকারকে আমরা শেষ করব। ধন্যবাদ, নমস্কার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।